বাংলা সঙ্গীতের বরপুত্র শিল্পী সমীর নন্দের জীবন নিয়ে আমরা কিছু কথা বলব, তার কথা কিছু গান শুনব। আজকের এই অনুষ্ঠানটিকে কোনো অবস্থাতে আমরা ওদের পক্ষ থেকে শোক সভারোহে আমরা রাজি নই। সমীর নন্দী এবং সমীর নন্দীরা কখনো বিগত হন না, এই ধারণা থেকে আজকে আমরা তার জীবনকে, তার জীবনের দিকে তাকিয়ে তার সারা জীবনের সঙ্গীত সাধনা বাংলাদেশের এবং বাংলা সঙ্গীতের রত্ন ভান্ডারকে আরো যে সমৃদ্ধ করেছে আমরা সেদিক থেকে আমরা উদযাপন করতে চাই। শিল্পী সমীর নন্দী আমাদের সঙ্গে আছেন আজকে। সমীর নন্দীর জৈবিক দেহটি এখানে উপস্থিত নেই, এটুকুই শুধু ব্যতিক্রম। সেই কারণটির দিকে তাকিয়ে, জৈবিক সমীর নন্দীর দিকে তাকিয়ে আমরা তার এখানে আজকে না আসার কারণটির দিকে খুব গুরুত্ব বহ দৃষ্টি দেব না, কারণ আবার বলি সমীর নন্দী সমীর নন্দী এবং তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রথমেই সমীর নন্দীর প্রতি শ্রদ্ধা দেখাব, আমরা সবাই দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা গ্রহণ এক মিনিট নীরবতা পালন করে অর্পণ করব। জীবন দাস থেকে অনেক ইস্যু করেছেন, তো আমি আমার কাছে আমন্ত্রণ জানিয়েছিলাম।
বাস্তবে দীর্ঘ বছর সুবিধার সঙ্গে যিনি তবলা বাজিয়েছেন আমাদের অতিথি স্কুলের তবলা শিক্ষক অবশ্যই তখন তা তখন মদক এই হচ্ছে খুব আমরা স্মরণ করার চেষ্টা করব। সুবিধার কথা মূল অনুষ্ঠানে এই আলোচনার অনুষ্ঠানে যাওয়ার আগে আসলে তার শুরুর আগে তার কণ্ঠটি আমরা একটু শুনে নিয়ে যাব। সেখানে
সুবীরদার বেড়ে ওঠা, তার বাবা চাকরি করতেন সেখানে, ডাক্তার ছিলেন। এই প্রথম দেখা কথা তার সাথে। এরপরে তো ঢাকায় চলে গেলেন, ঢাকায় গান গাইছেন, গান গাইছেন, গান শুনছি শুনেছি। তার বেড়ে ওঠা, তার প্রভাব গানের মধ্যে আপনারা সবাই জানেন। সে গানের গানের সেই জগতে পাঁচবার চলচ্চিত্রের গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সুবীরবাবু এখানে যখন আসতাম, আমরা প্রতিবারই চেষ্টা করতাম তাকে নিয়ে আসার, এবং আমরা ডাক যখনই পেতেছি তাকে, তিনি অগ্রাহ্য করে নিয়ে আসতেন, গান গেয়েছেন। আমরা তাকে সম্মান দেওয়ার চেষ্টা করতে উঠেছি। জ্ঞানী বণিক শিল্পীদের সম্মান দেওয়া এটা একটা অংশ, আমরা তাকে যতটুকু পারি আমরা সে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য বিষয় যেটা, আমরা আমাদের ইচ্ছা ছিল যে এবার যখন লাশ সব শেষে, এটা তার জন্য ভাগ্য যেটা তিনি জীবিত কালে জাতীয় একুশে পদক পেলেন, কিন্তু আমাদের গোপালগঞ্জ আমরা সেই অনুষ্ঠানটি তাকে দিকে তাকে নিয়ে আর করতে পারলাম না। এই খেতটা, এই আক্ষেপটা হয়তো আমাদের অনুদিচ্ছে থেকে যাবে। আমাদের সাথে আমি গত বছর যখন আসছিলেন, দেশে চলে গেলেন, যাওয়ার আগে বললেন যে দাদা তো একটু হার্টের কী অবস্থা, একটু যদি বুঝে নিতে পারতাম দেশে যাওয়ার আগে, তো আপনি যদি একটু বলেন এখানে যাব। আমাদের বাঙালি একজন ডাক্তার, আমাদের খুব পরিচিত, আমাদের খুব ঘনিষ্ঠ, আমাদের অতিথি প্রতিষ্ঠা তিনি ডাক্তার ভুলনাথ মণি, লং আইল্যান্ডে পড়ছেন। আমি আর উপি নিয়ে গেছিলাম, দেখে আসার পরে এইখানে নর্দার্ন বুলেভার্ডের এখানে সেকেন্ডারি কার্ডে তাকে খুব পরোটা এবং কি বলে ওই পাকিস্তানি সবজিটাকে খাওয়া খুব পছন্দ করতেন। কালকে বলুন তো আমাকে বলছেন যে তার বাড়ির কাছে একটা পাকিস্তানি দোকানে এবার দোকান আসছে নিয়ে গেছে। উনি সেটুকু যখন মনে হয় একটা লোক যদি পরিণত বয়সে পরিণত বয়স যায় সেটা সহ্য করা যায়, মানে মেনে নেওয়া যায়, কিন্তু এই অকাল মৃত্যু এটা মেনে কঠিন হয়। অথচ আমাদেরকে সেটাই আছে, মেনে নিতে হচ্ছে। তো আমি দীর্ঘে তো করবো না, অতিথি সুবীরনন্দের কাছে ঋণী বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে এখানে তার জীবন জীবনের তিনি তার যে চরিত্র আমি জানা যেতে এত অমায় এবং শিল্পী আমি খুব কমই দেখেছি। আমরা যুক্তরাষ্ট্র উদ্দেশ্যের পক্ষ থেকে তার শান্তি কামনা করছি এবং তার পরিবার সবার প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি সকল যখন। বলেছিলাম যে আজকের
সময়টি আমরা সুবিধার জীবনকে আমরা সেলিব্রেট করছি, সেই জীবনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন দীর্ঘ দীর্ঘ বছর। আমাদের প্রিয়জন অতিথি মানুষ অতিথি যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িত সেই প্রথম থেকেই, এবং যার পরিচিতি আমাকে দিতে হবে না, কারণ দুরালু ভৌমিকের পরিচয়ের প্রয়োজন নেই। আসলে বাংলাদেশে যখন চোখের জল ফেলে দেশ ত্যাগ করেছিলেন মধ্য সত্তরে, সেই দেশে উনি সুবীরকে রেখে এসেছেন এবং তার ছোট ভাই সুবীর সেই দেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। বিনীতলাল দাস যার কথা অনেকে শুনেছেন, সেই গ্রুপের সঙ্গেও দুরাল ভৌমিক, সুবীর নন্দী, আকরামুল ইসলাম, শামী আকার, হিমাংশু বিশ্বাস, হিমাংশু গোস্বামী বাংলা সঙ্গীতকে তারা আবির্ভূত করেছেন। আজকে এই সময়টাতে আমরা চোখের জয় নয়, আসল আমরা তার জীবনকে দুরাল ভৌমিকের চোখে দেখি। দুরাল ভৌমিক আজকে সুবীরের বিষয়ে কথা বলা এবং এখানে আমাকে উপস্থিত হওয়া, এটা ঠিক আমার ধারণাতে আমি কখনোই কোনো সময় আনি যে এরকম একটা দিন আসবে যখন সুবীরকে নিয়ে এখানে কথা বলতে হবে। তখন থেকে সুবীর আমার খুব কাছের মানুষ, আমার থেকে বয়সে ছোট, বেশ অনেকখানি ছোট, অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে সিলেট চলে আসত, ওর আত্মীয় স্বজন যারা ছিলেন সিলেটে তাদের সাথে থাকতো, আমরা একসাথে বসতাম, গান বাজনা করতাম। তখন আমি তবলা ধারাবাহিকভাবে আমি তবলা শিখেছি। সুবীর আমাদের বাড়িতে আসতো, আমার মা খুব স্নেহ করতেন আমাদের বাড়িতে। একটা বড় একটা গোয়াল ঘর ছিল এবং তিনটি গরু ছিল, প্রচুর পরিমাণে দুধ ছিল আমাদের বাড়িতে। সুবীর খেতে খুব ভালোবাসত, পছন্দ করতো। তো মা সবসময় ওকে এক গ্লাস দুধ দিতেন আসলে, আর বলতেন যে এত ভালো গান করে ছেলেটা, এগুলো বলতেন সবসময়। মা খুব স্নেহ করতেন ওকে। আমরা বড় হতে থাকলাম, সুবীরও বড় হতে থাকলো, আমি ধীরে ধীরে গানে চলে আসলাম। এতে সুন্দর কিছু উৎসাহ ছিল, মাঝে মাঝে বলতো তুমি তবলা কেন পারো, তুমি এত ভালো গান করো, গানে চলে আসো, আমরা একসাথে গান করবো। সেভাবে আমরা শুরু করলাম, শুরু হলো আমাদের সেই ষাটের দশকের শেষের দিকে ছিল, রেডিওতে অডিশন দেওয়া। সুবীর পাশ করলো, কারণ ব্যক্তি সুবীর এত নির্মোহ জীবনযাপন করেছে প্রথম থেকে, সদালাপি, কোনো কনফ্লিক্টে কোনো সময় সেই জড়ায়নি, রাজনৈতিক একটা মতাদর্শ ছিল কিন্তু প্রকাশ করে একরকম। অন্যদিকে আমি সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলাম, যার ফলে তখন আপনারা কেউ জানেন কিনা জানি না যে
রেডিওতে গান গাইতে গেলে পুলিশ ভেরিফিকেশন হতো, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত ছিলাম বলে আমাকে পাস করানো হয়নি। কেন কি সেটা পাকিস্তানের বিরুদ্ধে রাজনীতি করতাম, স্বাধীনতার পক্ষে রাজনীতি করতাম, এবং সেই যে সংগঠনের সদস্য আমি ছিলাম সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, যেটাকে ইপসু বলা হতো। আমি পাস করিনি, তাতে আমার কোনো আক্ষেপ ছিল না। তারপরের বছর সে 69 থেকে তখন বিপুল গণজোয়ার গণ আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, আমরা গান করছি, সুবিধ মাঝে মাঝে সিলেট চলে আসতো, তখন আবার অডিশন হলো, অডিশন দিলাম, পাস করলাম। আমাদের একটা সংগঠন ছিল কলম তুলি কণ্ঠ সংগ্রাম পরিষদ এবং সমস্যা কবি দেওয়া সেখানে যুক্ত ছিল, আরেকজন কথিত যশা মানুষ আসতাম, তাদের নাম আর কেউ নেও না জানেও না যে তাদের কতটুকু অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে। এছিলেন শ্রী হেমচন্দ্র ভট্টাচার্য, তিনি ছিলেন সিলেটের একজন নাট্যজন এবং নাটকের প্রাণ। অবস্থা ঠিক হয়ে যাচ্ছে, আমি একটু দীর্ঘায়িত করবো এর জন্য, কারণ আমার আমি ব্যক্তি সুবিধ সম্বন্ধে কথা বলতে চাইছি, আমার বন্ধু আমার ছোট ভাই ওর সম্বন্ধে আমি কথা বলতে চাইছি, আমি ওর কোনো সাংগীতিক জীবন নিয়ে আমি কথা বলবো না। কেন কি যতগুলো প্রচার মাধ্যম আছে প্রত্যেকটি প্রচার মাধ্যমে বিগত 40 বছর ধরে সুবিধের সম্বন্ধে যা জানানো হয়েছে, আমাকে আর নতুন করে কিছু জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি সেই সুবিধের কথা আমি বলতে চাই যে সুবিধ এবং আমি একসাথে বেড়ে উঠেছি। আমার থেকে বয়সে সে মাত্র 3-4 বছরের ছোট, কিন্তু আমাকে দাদা করে রাখত, আর আমি ওকে সস্নেহে তুই করে বলতাম, এবং সেটাই ও বারবার বলতো যে তুমি আমাকে তুই করেই বলবে, কেন এটা আমার জন্য একটা বিরাট একটা পাওনা তোমার কাছ থেকে। যেহেতু আমাদের পরিবারটাও ছিল একটা সাংগীতিক পরিবার, সুবিধের পরিবার ঠিক সাংগীতিক পরিবার, সুবিধের বড় ভাই তখন মন্দির, সে আমাদের খুব শ্রদ্ধার পাত্র ছিল। যখন আমরা এইভাবে আমাদের যাত্রা শুরু করলাম তখন কিন্তু খুব মসৃণ ছিল না, খুবই মসৃণ ছিল না, প্রচুর কষ্ট প্রচুর সংগ্রাম করে 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 যখন আমরা একটা অবস্থানে এলাম তখন শুরু হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ছিটকে গেল আমরা সবাই, সমস্ত কিছু তোলপাড় হয়ে গেল, আমাদের বাড়ি দখল হয়ে গেল, বাড়ির চাল নিয়ে চলে গেল, একটা অংশ পুড়ে গেল, গরুগুলোকে কারা নিয়ে চলে গেল, আমরা একদম সর্বশান্ত হয়ে গেলাম, কোনো রকমের প্রাণ বাঁচি। আমি তখন ঢাকাতে 23 দিনে আমি হেঁটে এলাম সিলেটে, এরপর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। তখন সুবিধের কোনো হদিশে আমি যাই না, আমরা বর্ডার ক্রস করে চলে গেলাম আসামে, ও চলে গেল আসামে, কিন্তু আপার আসামে চলে গেল, আমি লোয়ার আসামে ছিলাম। তো সেখানে আমরা বাংলাদেশ গণমুক্তি শিল্পী গোষ্ঠী আমরা গঠন করি, সেখানে আমরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান করা শুরু করলাম, মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনুপ্রাণিত করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং সেখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে যে অর্থ আমরা সেখান থেকে জোগাড় করতাম সেই অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য মশারি এবং জঙ্গলপুর থেকে যা যা দরকার সমস্ত কিছু আমরা সেখানে নিজেরা আমরা বহন করে নিয়ে যেতাম এবং তাদের মধ্যে আমরা সেগুলো বিতরণ করতাম। খবর পেলাম যে সুবিধ ডিব্রুগড়ে আছে, কিন্তু শিলচর থেকে তো ডিব্রুগড়ে যাওয়ার আমাদের কোনো উপায় ছিল না। তারপর মুক্তিযুদ্ধ শেষ হলো, ফিরে এলাম, চলে গেলাম ঢাকায়। ঢাকাতে তখন আমি বিশ্ববিদ্যালয়ে 73-এর কথা বলছি, একটা বিশাল বড় অনুষ্ঠান হলো সঙ্গীত প্রতিযোগিতা, যেটাকে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ 173। চারটি বিভাগে গান গিয়ে স্বর্ণপদক পেলাম, পেয়ে আমি ইউনিভার্সিটি গ্রুপ পেলাম। সুবি তখন সিলেটে চলে এলো জনতা ব্যাংকের চাকরি নিয়ে, আমি 73-এর কথা বলছি, পড়াশোনাটাও শেষ করেনি, শুধুমাত্র বৃন্দাবন কলেজে বিয়েতে ভর্তি হয়েছিল, পারিবারিক কারণ ছিল, তারপর 71-এ সমস্যায় মারা গেলেন,
ভারতে, কারণ উনি বঙ্গবন্ধু মুক্ত হয়েছেন এই কথা শুনে তার যে আবেগ এবং উচ্ছ্বাস সেটার কারণে তার প্রচন্ডভাবে একটা হৃদ রোগে আক্রান্ত হল এবং সেখানেই মারা গেল। তাকে সেখানে রেখে ওরা সবাই চলে গেল। তারপর আমি তো ঢাকাতে জগন্নাথে থাকি, গান গাওয়ার সুবাদে আমাকে সেখানে দেওয়া হয়েছে একটি একক কক্ষ যেখানে আমি সঙ্গীত সাধনা করতে পারি, সেই হিসেবে আমাকে যেখানে দেওয়া হয়েছে একটা বলা হচ্ছে। সিলেটে এলাম, সুবীর বলল আমার খুব ইচ্ছে ঢাকাতে চলে যাওয়া। আমি বললাম তো ঢাকায় চলে আয়, এখানে গান গেয়ে কিছুই হবে না, সিলেটের মতো জায়গায় যেখানে ছোট্ট একটা রেডিও স্টেশন 10 কিলোহার্টজ তার হচ্ছে ক্ষমতা, এই আশপাশের মানুষ ছাড়া কেউ শুনবে না শুনবে, তুই ঢাকায় তোর ঢাকাতে আসার দরকার। এর মাঝখানে সে ঢাকাতে মাঝে মাঝে গিয়ে কমার্শিয়াল সার্ভিসে কিছু গান টান করেছে, কিন্তু সেগুলো ব্যক্তিও সেরকমভাবে হয়নি, হয়নি এর জন্য যে যেখানে ও থাকার কথা সেখানে না থেকে সিলেটে থেকে গিয়ে ওখানে একটা অবস্থান সৃষ্টি করা খুব কঠিন ব্যাপার ছিল। মুখ চোরা মানুষ, কাউকে কোনো অনুরোধ করে না, আজকাল যেটা হয় সেগুলো সে কখনো করে না, শিল্পী হিসেবেও না একজন ব্যক্তি হিসেবেও না, যেটা কোনোদিনই পছন্দ করত না কাউকে তোষামত করা, কারোর কাছ থেকে কিছু আদায় করার ব্যাপারটা ওর মধ্যে ছিল না, কোনোদিনই ছিল না। চুয়াত্তরে সে সিদ্ধান্ত নেবে চলে আসবে ঢাকায়, কোনো কিছু নেয় থাকার কোনো জায়গায় নেই, কোনো কিছু নেই। প্রথমে এসে উঠলো আকরামুল ইসলামের বাড়িতে, সে থাকে তার বোনের সাথে, সেখানে ওঠার পরে সেখান থেকে এক মাস থাকার পরে আমি বললাম তুই এখানে থাকার কোনো প্রয়োজন যদি আমার এখানে চলে আয়, ওকে নিয়ে গেলাম আমার কক্ষে। সবাই জানতো সে জগন্নাথের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। আমরা একসাথেই ছিলাম, বাড়ি থেকে আমার টাকা আসতো মাসে, সেই টাকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কারণ আমরা যেহেতু সিলেটবাসী একটু আরাম আয়েসের দিকে আমাদের নজরটা একটু ছিল সবসময়, ভালো লাগা করা, ভালো ভাবে চলা ফেরা করা। কিন্তু 15 দিন 20 দিন যেতে না যেতে আমাদের অর্থ শেষ হয়ে যেত, ওর বেতনও শেষ হয়ে যেত, কেন কি ওর কিছুটা টাকা পাঠাতে হতো বাড়িতে ছোট ভাইদের জন্য, ওদের পড়াশোনার জন্য প্রচন্ড ত্যাগ স্বীকার করেছে। আমরা একবেলা খেতাম জগন্নাথের খাবার, একবার খেলে পরে দ্বিতীয়বার খাওয়া যায় না, একটা টিফিন কেরিয়ার কিনলাম। সেই টিফিন কেরিয়ারের মধ্যে আমি ক্যান্টিন থেকে খুব ভালো করে খাবার নিয়ে আসতাম যাতে আমরা দুজনে খেতে পারি, সেভাবে আমাদের খাওয়া দাওয়ার জন্য। রাত্রে হয়তো কোনো সময় আমাদের পয়সাই নেই খাওয়ার, না ক্যান্টিনে খাওয়ার পয়সা আছে, না বাইরে রেস্টুরেন্টে খাওয়ার পয়সা আছে, আমরা মানুষের বাড়িতে যারা আমাদেরকে ভালোবাসতো তাদের বাড়িতে চলে যেতাম, ওই সময়টাতে বসে থাকতাম সেখানে যদি যদি খেতে পারে। ঠিক এইভাবে আমরা অনেক জায়গায় গেছি, খেয়ে যেতে না বলার আগ পর্যন্ত আমরা বসে এসেছি। তাদের বাচ্চারা এত ধনী, সেই ভাষানের এলাকার মানুষ, তাদের বাচ্চারা আমাদেরকে বলত তোমাদের বাড়িতে কি কোনো চাকর বাকর নাই? আমরা না, তোমরা কি মানুষের বাড়িতে বাড়িতে খাও? তো এই কথা আমরা শুনেছি, এভাবে আমাদের বেড়ে ওঠা, এইভাবে আমাদের সংগ্রাম ঢাকা। ঠিক 75-এর পরে পট পরিবর্তন, আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে এই কি মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, এটার কি প্রয়োজন ছিল? দেশত্যাগ করলাম ঠিক কবে? 77-এর মাঝামাঝি সময়। কোনো সময় ভাবিনি আমি দেশ ত্যাগ করবো। এর মধ্যে আমাদের অনেক ঘটনা, বিদিকরা বিশাল বড় ব্যক্তিত্ব, আমরা একটি দল গঠন করলাম, কারণ কি স্বাধীনতার পর সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা অশনি সংকেত দেখা দিয়েছিল যে বাংলার সংস্কৃতিকে পাল্টে দেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তখন আমরা তখন ভেবেছিলাম যে না, আমাদের যে সম্পদ রয়েছে লোকজ সম্পদ, সেই সম্পদ আমরা সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, এবং আমরা সেটাই সিদ্ধান্ত নিলাম। দল গঠন করলেন বিদিতলাল দাস, আপনারা শুনলে আশ্চর্য হবে, সেই দলে যারা গান করেছেন তারা অত্যন্ত প্রসিদ্ধ কিছু মানুষ ছিলেন তার মধ্যে। আমি একজনের নাম বলবো, আমার গুরু পণ্ডিত রামকানাই দাস,
তিনি পর্যন্ত সেই দলে একজন সহশিল্পী হিসেবে কাজ করেছেন। আমি সুবীর নন্দী, হিমাংশু গোস্বামী, হিমাংশু বিশ্বাস, আকরামুল ইসলাম, এ কে আনা, আমরা এই সমস্ত মানুষগুলো ঢাকাতে যখন প্রথম অনুষ্ঠান করতে এলাম সেটা ছিল 1973, আমি তখন ঢাকাতেই থাকি, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক আয়োজিত লোকসঙ্গীত সম্মেলন সেই ঢাকা রেডিও প্রাঙ্গণে। দাদা ভাই আপনার তো মনে আছে, আপনি তো প্রথম সারিতে বসেছেন, আমার যতটুকু মনে পড়ে বেলাল ভাই তখন যদি বলি যে যুবক ছিলেন সেরকম। যাক, ওই অনুষ্ঠানে আমাদের এমন একটা অবস্থানে আমরা সৃষ্টি করলাম, আমাদের আর ফিরে তাকাতে পারি, এরপরে 75 আবার সেই একই অনুষ্ঠান হলো, সেখানে একটা অবস্থা। এরপর আমরা সরকারি দলের তরফ থেকে, সরকারি দলের সদস্য হয়ে আমরা বিভিন্ন দেশে আমাদের সম্মুখীন নিলাম, এবং সবচেয়ে বড় জিনিস যেটা ছিল আমরা দেশীয় বাদ্যযন্ত্র যোগে আমরা আমাদের গানগুলো করতাম, যার ফলে আরও এগুলো শ্রুতিমধুর হয়েছিল, এবং সেগুলোকে আমরা এমন একটা অবস্থানে পৌঁছে দিয়েছিলাম। আজকে যে আপনারা গানের দল দেখছেন, তখন কিন্তু গানের দল ছিল না, আমরা গানের দল বলতাম, এখন ব্যান্ড হয়েছে। তখন তিনটে মাত্র দল ছিল, একটা স্পন্দন, একটা জিঙ্গা শিল্পী গোষ্ঠী, আর একটা মনে উচ্চারণ, হ্যাঁ তিনটে দল ছিল। আর আমাদের দলটা যেটা ছিল সেটা ছিল বিপ্লব দাস ও তার সহশিল্পী। তো এই ছিল আমাদের বিষয়। আর একটা প্রসঙ্গে আমি আসি, শিল্পী সুবীর নন্দীকে আপনারা সবাই জানেন, কিন্তু মানবিক সুবীর নন্দী আপনারা কত জানেন, কতটুকু মানবিক ছিল এই মানুষটি আপনারা একটু ধারণা করতে পারবেন? কাউকে কোনোদিন কোনো আঘাত দিয়েছে বলে আমার মনে হয় না, একমাত্র যদি আঘাত যদি সে দিয়ে থাকে কাউকে, সেটা দিয়েছে কিন্তু তার স্ত্রীর পুরোহিতকে, রেগে যেত পুরোহিত, আমি বারবার বলছি রাখছি শুনুন। অথচ এই সুবীর নন্দীকে ওই স্থানে পৌঁছানোর জন্য যদি কারো অবদান যদি থেকে থাকে, এত বড় ত্যাগ তিতিক্ষা যে করেছে সে হচ্ছে পুরোহিত। কারণ ঢাকাতে গেলে পরে আমি ওর বাড়িতে এক রাত্রে না থেকে আমি আসতে পারতাম না, একদিন রান্না করেছে প্রায় 10-12টা পদ। তখন সুবীর শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না, বলছে এতগুলো রান্না করেছে তোমাকে খাইয়ে আমার যে আনন্দ সেটা চিরজীবন যেন সেই আনন্দ থাকে, আমি তো খেতেই পারি না, উনি যতটুকুই খাওয়া। সুবীরকে আমরা পেয়েছি, অনেকদিনই পেয়েছি, বুঝতে পারছি, কারণ সুবীরকে পাওয়ার কথা ছিল না। 90 দশকের মাঝামাঝি সুবীর যখন অসুস্থ হয়ে নিউ ইয়র্কে আসে, তখন সুবীরের কি অবস্থা ছিল আপনারা যদি কেউ সচক্ষে দেখতেন, তখন তখন কিন্তু আজকে সুবীর নন্দী হয়ে উঠেনি, তখন উঠছে। তখন তার আমি ভাবিনি যে সুবীর ফিরে আসবে, সেই সুবীর কিন্তু সেই সময়ের সাথে সেই যুদ্ধ করেছে। আমরা এখানে তার চিকিৎসাকে যতটুক সাহায্য করার আমরা দল করে অনুষ্ঠান করে সেগুলো করার চেষ্টা করেছি। সুবীর দেশে চলে গেছে, ওখানে গিয়ে তার চিকিৎসা হয়েছে, এখানে চিকিৎসা হয়েছে, সুবীর ভালো হয়ে উঠেছে। তারপরে দীর্ঘদিন 90 দশকের মাঝামাঝি সময় থেকে এই পর্যন্ত সুবীর একদিনের জন্য গান গাওয়া বন্ধ করেনি, এত শরীর তার নিজের ভাগটা নিজে বলতে পারছি না। গত 2.5 বছর ধরে তার যে শারীরিক অবস্থা ছিল এটা বহন করার মতো নয়। খেতে খুব ভালোবাসতো, যার জন্য মাঝে মাঝে আমাকে এসেই ফোন করে বলতে এখানে আসছে, আমি তুই আসতে হবে, আমি তোকে নিয়ে আসছি, বাড়ির পাশে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, খুব ভালো কাবাব পায়, সেখানে ওকে নিয়ে গেছি, খুব পছন্দ হয়েছে খাবার। প্রায় বছর থেকে ধরে এটাই করছিলাম, ওকে আর এলে করেই নিয়ে যায়, এবারও নিয়ে গেছে। একবার ফোন করে আমাকে বলতে বলতে আরেকবার যেতে চাই ওখানে দেশে যাওয়ার আগে, সেটার আশা হলো না যে আমি আসতে পারিনি। যখন ফোন করেছি তখনই জানতে পেরেছি যে ও হসপিটালে আছে, ওর ডায়ালিসিস চলছে। এবং আর একটা দুঃখের কথা হচ্ছে যে শেষ দেখাটা আমার সাথে হলো না, বলে খুব চেষ্টা করেছিলাম দেখা করতে কিন্তু দেখা করতে পারি, সে আমার অভিজ্ঞতা প্রসঙ্গ। এই ছিল সুবীরের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 65 থেকে মৃত্যুর আগ পর্যন্ত। তো আমি শোক প্রকাশ করি না, এর জন্য করি না যে সুবীরের মতো একটা বন্ধু, একটা অনুজপতি বাবা কোনো স্বাভাবিক কথা না, আমি অত্যন্ত ভাগ্যবান যে ওকে আমি বন্ধু বলে সম্বোধন করতে পেরেছি চিরদিন, এবং
নিজের ছোট ভাই থেকে আরো বেশি স্নেহ আমি করেছি। কোনোদিন আমি ওকে কোনো সময় অন্য চোখে দেখিনি। এটা কিন্তু একটা বিষয়, সুবীর আমার সাথে অনেক কিছু সবসময় আমার কাছে ভাগ করে দিত। অধিকাংশ সময় আমরা খুব ভাগাভাগি করতাম, একজনের ঘর জীবনের কথা ভাগাভাগি করে আমি করতাম। এবারে যখন এলো বললো যে দুলালদা 40 বছর ধরে গান করছি, সঙ্গীতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আজীবন, কতটুকু করতে পেরেছি জানি না, তবে গানের সঙ্গীতের যে আকাল বর্তমানে এসে এই অবস্থা থেকে উত্তরণ হবে কিনা বাংলাদেশ বলা খুব মুশকিল, কারণ একাগ্রতা খুব কম। যারা এখন গান করছে 4-5টা গান করলে তবে শিল্পী হয়ে যাচ্ছে, কিন্তু শিল্পী হতে গেলে যে সমস্ত গুণাবলীর দরকার তার কোনো কিছুই আর দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের সাথে সম্পর্ক স্থাপন করা আর নিজেকে নিবেদন করা, সেটা কখনোই দেখতে পাচ্ছি না। সেই জন্য আমার বড় আক্ষেপ হয় যে কিছুই তো বুঝতে পারলাম না, যতটুকু করলাম নিজের জন্যই করলাম মনে হচ্ছে। কিন্তু তারপরে আমি উৎসাহ দিয়ে যাচ্ছি নতুন সঙ্গীতে, তারা বর্তমানে ও অনেক কথাই বলেছে যে বহু ভালো ভালো কণ্ঠের অধিকারী সমস্ত নতুন প্রজন্মের শিল্পীরা আসছে, কিন্তু একাগ্রতা নেই, সেই সাধনা নেই। সবশেষে যে কথাটা বলে গেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের কথা, সেটা বলে গেছে এটা এবার বলেছে সেটা যে দেখো 65-তে আমাদের বাড়ি শত্রু সম্পত্তি হিসেবে সেটাকে দখল করা হয়েছিল। আজকে 2019 এ পর্যন্ত চেষ্টা করে সেই বাড়িটাকে আমরা উদ্ধার করতে পারিনি। আমি সুবীর নন্দী বাংলাদেশে যদি আমার বাড়ি যদি উদ্ধার না করতে পারি, তাহলে পরে আমার সম্প্রদায়ের যে সাধারণ মানুষরা আছে তাদের কি অবস্থা তুমি একবার ভেবে দেখো। আমি তো জানি আমি থাকব না, কিন্তু মৌ এবং গৌরবের জন্য আমার ভয় হয়। কেন কি ওর সব ভাইয়েরা কিন্তু এই দেশেই থাকে, সবাই পাশ্চাত্যে থাকে, একমাত্র ও দেশের টান কোনো সময় বুঝতে পারেনি, যার জন্য গ্রিন কার্ড থাকার পরেও এ দেশে এসে কোনো ধরনের কোনো সুবিধা সে নেয়নি। 65 বছর বয়সে যে দেশে মেডিকেল মেডিকেয়ার পায় সেখানে এসে কোনো দিন এ সমস্ত গ্রহণ করে, বলেছে আমি এখানে ট্যাক্স দিই না, আমি কেন এগুলো দিতে যাব। তো এই ছিল সুবিধা, এই সমস্ত কথাগুলো যখন মনে পড়ে তখন কষ্ট হয়। এই সুবি চলে গেল, অসময়ে চলে গেল, আরো তো কিছুদিন থাকতে পারত। হ্যাঁ, কার কখন সময় আসে বলা যায় না। আজকে আমি এখানে সুবির সম্বন্ধে বলছি, কালকে হয়তো আমার সম্বন্ধে আপনারা হয়তো বলবেন, হয়তো বলবেন হয়তো বলবেন না, কিন্তু এটাই তো জাগতিক নিয়ম, এভাবেই তো চলছে, এভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। আসুন আমরা সবাই সুবীর জীবনকে আমরা উদযাপন করি, আমরা শোক প্রকাশ না করি, আমরা উদযাপন করি। ধন্যবাদ সবাইকে। অভিজ্ঞতার দিক থেকে ছোট সময় থেকে একসঙ্গে বড় হয়েছে,
কথা না বললেই নয়, বিষয়টি সুবীরদের সঙ্গে আমার এবং আমার পরিবার সেই সম্পর্কটি মজবুত হয়েছে দুর্বলতার কারণে। 2008 সালে সুবীরদা চরমভাবে আমাকে সম্মান দিয়েছেন, আমার লেখা এবং সুরে 12টি গান করেছেন। সেই 12টি গান করতে গিয়ে আমি যা শিখেছি তার একটি ঘটনা না বললে নয়। আমি তখন কলকাতাতে গানগুলোর সঙ্গীত আয়োজন করেছিলেন দুর্বলতার চট্টোপাধ্যায়, দুর্বলতাকে বলে দিয়েছেন আমি গেলাম গিয়ে সঙ্গীত আয়োজন করলেন 17 জন যন্ত্রী নিয়ে। ঢাকাতে উনি দুর্গাদল বাবুর সঙ্গে কথা বলে আমি 22টি গান রেকর্ড করেছি, বাইরে এই 12টি করেছেন সুবিধা, আর 10টি দেশের গান সুবিধাই করবেন উনি কথা বলেছিলেন সাবিনা ইয়াসমিন, আব্দুল হাদী, মোহাম্মদ রফিকুল আলম আমাকে যেটি বলেছিলেন, কিন্তু গানগুলো কণ্ঠ দেওয়া হয়নি। ওই 10টি গানের মিউজিক আমার এখনো রয়ে গেছে। উনি গানের স্কেল সম্পর্কে যে গানটি আসলে আমি একটু অনধিকার চর্চা করেছেন, যে গানটি শুনলেন একটু আগে, কারো কারো কাছে জীবন মানে ভালোবাসায় রাস্তার সাথে, গানটি আমাদের লেখা শুনে একটু যদি শুনলেন এই গানটি বাজানোর কারণে, যে গানটি প্রথমে বললেন যে আমি গানটি একটু নিচে করব এই স্কেলে ফর সাম রিজন নট শিওর বয়, তো উনি ঢাকা থেকে গাইলেন ফোনে দুর্গোদয় বলে যে সময় আপনি দুটো স্কেল উপরে করেন, উনি মাথা পেতে দুটো স্কেল উপরে আবার সঙ্গীত করে এই গানটি করলেন। যখন চলে আসলাম ঢাকাতে কণ্ঠ নেওয়ার জন্য প্রাইম স্টুডিও ঢাকার স্ক্যাডনে, তখন উনি বললেন চল আমি রেকর্ডিং এ কিভাবে রেকর্ডিং এ শব্দ প্রক্ষেপ করতে হয় দেখলে বুঝবেন, আমাকে সবসময় সামহাও জীবন দান হতো। আপনি আজকে বাংলায় বাঙালি আমাকে লেখা দেখবেন যদি কেউ তার সময় থাকে, আমি ডিটেলস লিখেছি। আমাকে সুমিতা বললেন এই এই শ্রীকৃষ্ণের গান জীবনে আমার তুমি এলে, ওই ওইটি শিয়ার বানিয়েছি বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল, জীবনে আমার তুমি এলে আপনি যদি মাইক্রোফোনের সামনে জীবনে যেভাবে সুন্দর করে বলে এটা বলেন, তাহলে এটা উচ্চারণটা অধিকাংশ ক্ষেত্রেই যখন রেকর্ডের পারমিশন হয় সেখানে মনে হবে জীবন, যদি আপনি সুন্দর করে উচ্চারণ করছেন কিভাবে করবেন, জীবনটাকে সুন্দর করে করবেন না, জীবন এটা করলে সুন্দর করে রেকর্ডিং শোনা যাবে জীবন। আমার সেই পুরনো বাড়িতে বাড়িতে বহুবার থেকেছে 2014 সাল সম্ভবত, এটা বলছি কারণে এখন চোখে পানিও আসে। 14 সালের পুরো বিবরণী সুবিধা এবং একই সঙ্গে আমাদের উদ্দেশ্যে ফারুক ফয়সাল, ফারুক ফয়সাল আমার সুবিধাকে দেখলে মাথা ব্যথা তার ঠিক থাকে না, লাগে এত তার পছন্দের শিল্পী গেলেন। তবে বিকেলে খেতে বসেছি বাড়িতে, আপনারা জানেন স্ক্যাটারল্যান্ডে বাঙালি খুব কম থাকে, বাঙালিদের গ্রোসারি অলমোস্ট নাই, দুঃখজনক ভাবে বাড়িতে আমাদের বাড়িতে কাঁচামরিচ ছিল,
সেই তো হাসাহাসি। তো আমরা মনে ঠিক আছে আজকে নাই আমরা যাই, ওই ফেরির পাশে কয়েকটি দোকান আছে শ্রীলঙ্কান দোকান, এবং মাঝামাঝি জায়গায় কিছু দুবাই ইন্ডিয়ান দোকান আছে। কেন আমরা বিশ্বাস করবেন না, কোথাও কাঁচা দুধ পাইনি। উনি তো একটা 5 দিন ছিলেন, আর তখন এই কুইন্সেও আসা হয়। এই বছর এইবারেও যাওয়ার আগে সমিতা বললেন জীবন এরপর আসতে তো আসবো, কাঁচা মাছ সাইকেল নিতে পারে সবসময়। এই খুব ছোট ঘটনা, এই কথাগুলো মনে করলে কিন্তু একটা মোচড় দেয় আসলে কথাটা হচ্ছে সেটি। আর সঙ্গীতের ব্যাপারে আপনারা জানেন সুবীর নন্দীকে গান গাওয়ার কথা বললে গান গাইবেন সব জায়গায় গাইবেন। আমি সমস্ত শিল্পের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এবং কেউ আহত হবেন না। আমাদের এখানে নেয়াকে আমার মতামত বলছি, খুব কম শিল্পী বাংলাদেশ থেকে আসেন যারা বেসমেন্টে গান করেন। আমি তাদের সাথে শ্রদ্ধা জানাই, তারা বাংলা সঙ্গীতকে ধরে রেখেছেন, অর্থ নিয়ে তারা বেসমেন্টে গান করেছেন। অনেকেই ভাবে তাদের অসুবিধা নেই, আমার আপত্তি নেই, সে আপনার সঙ্গে আমার কোনো কনফ্রন্টেশনে যাব না। যেটি বলতে চাই, সুবীর নন্দী করেননি, আমাকে বলেছে, দুরন্দকে বলেছে। সঙ্গীত আমার কাছে প্রার্থনা সাধনা, এটিকে সব জায়গায় আমি আমি খেলতে পারবো না। জায়গার জন্য হয়তো শুনতে একটু খারাপ লাগে, বেসমেন্ট করে বড় শিল্পীরা করেছেন, কখনো পারেনি। কথাটি বলার কারণ হচ্ছে যে সুবীরদাকে হাজার হাজার টাকা দিয়ে গান করাতে হতো, সে দুটো তাহলে রাখে আর নিঃসন্দেহে ওনাকে টাকা দিলেই গান গাওয়ানো যেত না। সিটি ব্যাংকের কথা বলি, বাংলাদেশের সিটি ব্যাংক আমাকে যেটি বলেছে, মিথ্যে বলার আমাকে কোনো কারণ নেই। 4 লাখ টাকা আমাকে অফার করলেন, পূর্ণানি ঘটলে তাকে গান গাইতে হবে 2009 থেকে। তো উনি রাজি হলেন, কিন্তু আয়োজকের ওখানে গিয়ে ওটাকে গানের জায়গা নাকি মারামারির জায়গা নাকি কি বলে বুঝতে পারছেন। তো উনি আয়োজকদের কাছে বললেন আমাকে গান গাইতে হবে, তো আমি আমার অসুবিধা গাবো। আয়োজকরা বলেছে আমাকে যদি বলেছে শরীরটা আপনার তো টাকা দেওয়া হয়ে গেছে, আপনার তো এত কথা কেটে যান কেন। সুবীরটা বলতে এসছে এবং টাকার বান্ধের সঙ্গে ছিল, টাকাটি ফিরে দিয়েছে সুবীর নন্দী। গান তার কাছে কমার্শিয়াল কোনো বিষয় ছিল না। দুর্ভাগ্য জানেন অনেকে আমার চিঠি পোটা তার সঙ্গে চলাফেরা করে সেটি বুঝেছে, কিন্তু আমি যেহেতু নামে বললাম দাদা কবে আসবেন, দাদা শুনে নিয়ে গেলেন, এবং একটি গান 2009
সুবেদানদের জীবনী লেখা আমার গান 2009 সে গানটি 9টি গান পরে উনি অগাস্ট নিয়ে আসবেন। গানটি প্রথম থেকে নাম করবি আমি শুনবেন। এটি সুমিত গাইছে এটি ভাববেন 2009 একুশে জুলাইতে গানটি সুমিত এবং আমি সুমিতকে শিখিয়েছি আমাদের বাড়িতে বসে জ্যোতিপ্রকাশ দত্ত এবং পরিবর্তন আমাদের সঙ্গে ছিলেন। কেটে গেছে কত না দিন ছোট্ট এ জীবনে সুরের মায়া জানি বয়ে বন্দী ভালোবাসা মমতায় সিক্ত আমি তোমাদের সুরের নন্দী যে গানের প্রথম মুখ। এই গানটি দাদা এবারে আবার ওনার গানটা একটু শোনান হারমোনিয়াম ছাড়া। দাদা একটু ভালোবাসায় কিছু দিন ছিলেন ফ্লাশকে আমি একটু কণ্ঠে শুনে দিলাম ফোনে ওটা শুনে নিতে পারবো অসুবিধা নেই। রক্তের ভেতরে গান থাকলে যেটি হয় একবার শুনে গানটি সুবিধান্দি গানের মতো সুবিধান্দি গিয়ে শোনা আমার গত 16 বছরে সুবিধা কমপক্ষে 32 বার এসেছেন আর আসবেন না। তারপরে যে কথাটি বলতে চাই সুবিধা সফি আছে আমার সঙ্গে থাকবেন সুবিধা সবসময় আমাদের সঙ্গে থেকে গান করবে। দুঃখিত আমি
আমি শুধু আমার অনুভূতিটা বললাম। আমি আমি পতাকাতে লক্ষ কোটি মানুষের কাছে সুবীরের গানের হামিং শুনেছি। আব্দুল আলিমের মতো আব্দুল আলিম যখন গান গাইতেন তখন বাংলাদেশ ছিল পল্লীভিত্তিক, ওই জমানা পরে সুবীরের গান। তার আগে অবশ্য আনোয়ার উদ্দিন যখন প্রথম বাংলা গান শুরু করেছিলেন তখন একটু ঢেউ উঠে গেছিল, কিন্তু সুবীর আমাদেরকে নিয়ে আসেন সম্পূর্ণ গানের জগতে, সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে এসেছিলেন। আমি আগে বলেছি সঙ্গীতের টেকনিক্যালিটি সম্বন্ধে বলার যোগ্য লোক আমি নই, কিন্তু সুবীরের সুবীরকে আমি যেটা বিস্মিত হতাম তাকে দেখে, তার মতো এমন অসাধারণ সাধারণ মানুষ আমার জীবনে আমি দেখিনি। কি সাহস সরল মানুষটা! তখনই আমার একবার মনে হয়েছিল সুবীর হচ্ছে পারফেক্ট আর্টিস্ট, যে চলনে বলনে আচারে ব্যবহারে সঙ্গীতে কণ্ঠে মানুষের প্রতি ভালোবাসায় দেশের প্রতি মমত্বে ধুলির প্রতি মমত্বে সব কিছু নিয়ে যে বিশুদ্ধ নমিত মানুষ সে ছিল সুবীর। আমার কাছে কষ্ট লাগে, আমার চেয়ে কত কম বয়সে লোকটা চলে গেল, আর কত দিতে পারত। আমার জন্য একটা আনন্দের ঘটনা হচ্ছে এটা, সুবীর কাঁচা মানুষ পছন্দ করত, আমারও পছন্দ কাঁচা মানুষ সুবীর। সুবীর নন্দী কখনো তার কখন মৃত্যু হবে না প্রশ্ন, বাংলা গান যতদিন থাকবে সুবীর নন্দীর মৃত্যু হতেই পারে। সুবীর আমাদের অকালে কাঁদিয়ে গেল, বাংলাদেশের এখন খুব দুর্ভাগ্যের সময়, দুর্যোগের সময়, একাত্তর শত্রুরা ছলে পলে কলে কৌশলে রাজনীতির নানা ধান্দা ধর্মের নানা শান্তি বাংলাদেশে থেকে গিয়েছে। ধীরে ধীরে তারা একাত্তরের কণ্ঠকে কণ্ঠরোধ করে চলেছে। কোন দিন হয়তো আমরা শুনব সঙ্গীত হারাম, আমাদের তেমন একটা দুর্ভাগ্যের সময় এসেছে। আমরা যদি এই সময়টা কাটাতে পারি বাংলাদেশে, যদি আবার আমরা সঙ্গীতকে তার জগতে নিয়ে আসতে পারি। সঙ্গীত সম্বন্ধে শেক্সপিয়ার শুধু একটা কথাই বলেছে যে সঙ্গীত ভালোবাসলে সে খুন করতে পারে, যে সঙ্গীত ভালোবাসে না সে নামাজ পড়তে পারে, যে সঙ্গীত ভালোবাসা সে পূজা করতে পারে। সঙ্গীত হচ্ছে মানবতার সব, সঙ্গীত এবং আমার সামনে আরো কয়েকজন সঙ্গীত শিল্পী আছেন, আমি জানি তারা আমার কথাগুলো পছন্দ করবেন, কারণ তাদেরকে আমি প্রত্যেককে মনে মনে ভালোবাসি, পূজা করি, শ্রদ্ধা করি, কারণ তারা হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, সুন্দরের প্রতীক, আশার প্রতীক, সবসময় যেতে থাকবে কণ্ঠস্বর। সুবীর
আমাদের বাঙালির অন্তরে ভালোবাসার কি আবহ তৈরি করে গেছেন। আমাদের যদি কখনো সুদিন আসে আমরা যেন বাঙালি সঙ্গীতকে পুনর্জাগরিত করতে হবে। কারণ হচ্ছে বাঙালি সঙ্গীতের সবচেয়ে বড় প্রেমিক, কারণটা কি বাঙালি মনুষ্যত্বের প্রেমিক, মনুষ্যত্বের সংজ্ঞা দিয়েছে বাঙালি আধুনিক সভ্যতায়। সিংহ মানুষ পায় সবার উপরে মানুষত্ব, তার উপরে না। এই একই বাণীটা আমাদের কবিরা বহন করে চলে এসছেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, সত্যি একই বাণী আমাদের কাছে এসছে, আব্দুল করিম পর্যন্ত, লালন, হাসন। আমরা বাঙালিদের সঙ্গীত প্রেমিক একটা জাতি। আমাদের এই ঐতিহ্য বহাল রাখতেই হবে, তখন আমরা সুবিধে আমরা তো এমনি ঘুরব না, কখনো ঘুরব না। আপনাকে অনেক ধন্যবাদ। এই ব্যাপারটা নিয়ে আমার নিজেরও খুব কষ্ট হয় যে জীবন যে কত বড় একজন সঙ্গীত প্রেমিক এবং সঙ্গীতের বিশেষজ্ঞ বলে অবশ্যই জীবন মাপে মনে শুনেবে, তার গানের কথাগুলো যে বুঝে বুঝতে পারছেন জীবন যে আছে চমৎকার একজন সুরকার আমি জানতাম না। সুবীর নন্দী তার গান ভালোবেসে তার কাছ থেকে চেয়ে নিত, কত তার কিছু কয়েকটা গানের কবি পেছনে রেখেছেন, এগুলো কালজয়ী গান। আমি বৃষ্টির কাছ থেকে আপনার সুবিধা যে কোনো অনুষ্ঠানে গেলে সেই গান থেকে গাইতেই হবে, ইচ্ছে করলেও না আগে কখনো পারে না। আমার এ দুটি চোখ এবং এই গানটি খন্দকার নজরুল আমার সুরে সুবীর নন্দীকে আপনারা এত বেশি করে জানেন
যে আপনাদের সঙ্গে তার সঙ্গে আমার খুব বেশি ব্যবহার করছিলাম, বিশেষ করে তার গানগুলো প্রায় আপনাদের ভাই শুনে শুনে মুখস্থ। আমি বলব তার একটু অন্য কথা, তিনি কোন মাপের মানুষ ছিলেন, যে মাপের মানুষ তিনি হয়েছিলেন ওই মাপের মানুষ না হলে ওই মাপের শিল্পী হওয়া যায় না। সুবিনন্দীকে প্রথম আমি দেখি, আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করতাম, শিল্পকলা একাডেমির আয়োজিত অনুষ্ঠানে বিবেকলাল দাস এর দলে দলের শিল্পী হিসেবে তিনি গান গাইতে গেলেন। ওই দলে আমাদের দুলাল ভৌমিকও ছিলেন, আকরাম হোসেন ওরাও ছিলেন। তখন শুধু চোখে দেখেছিলাম দূর থেকে, নামটাও শুনেছিলাম সুবীর, তখন তিনি ছিল শুধু নামেই সুবীর। উনি সঙ্গীত জগতের একজন সুবীর হবেন সেটা তখন আমরা জানি না। তার সঙ্গে পরিচয় ছিল হয়েছিল পরে ওই একাডেমির চাকরি সূত্রেই, কিন্তু তার একেবারে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আমার ছিল না, কিছুটা সুযোগ পেয়েছিলাম। অয়ময়ের হুমায়ুন আহমেদের অময় নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন ওমর ফারুক। ওমর ফারুক আমার সহকর্মী, সেখানে উনি যেতেন কিংবা ওমর ফারুক তাকে ডাকতেন ওই অয়মের গান তোলাবার জন্য। সেই সুযোগে তার পাশে বসা বা তার মুখের কথা শোনার সুযোগ হয়েছিল। যতটুকু পরিচয় পেয়েছিলাম ওই সুযোগে অনেক কথাই তিনি বলতেন, আমরাও কিছু বলতাম। তো উল্লেখযোগ্য ঘটনা যে আমি তার মুখে কোনোদিন কারো নিন্দাবাচক কথা শুনি নি, এবং পরবর্তীকালে আমি পরীক্ষা দেখছি অন্য কারো মুখেও আমরা সুবীর নন্দীর নিন্দা শুনিনি। এটা খুব ইয়ে ঘটনা, খুব দুষ্প্রাপ্য ঘটনা। শিল্পী হয়েছেন, গান গাচ্ছেন বাংলাদেশে, অথচ অন্যের নিন্দা করছেন না, একটা একটু ফাঁক পেলে সুযোগ পেলে এটা দেওয়ার কথা। সুবীরের মধ্যে যে হাসিটা আমি দেখেছি বরাবর, এর মতো নিষ্কলুষ হাসি হয় না, কোনো ওই হাসিতে কোনোদিন কোনো কটাক্ষ দেখিনি, এই এমন একটা সরল শিশুভূত হাসি। সুবীরকে সঙ্গী শিল্পী হিসেবে আমরা জানি, কিন্তু আমরা জানি না তার সাক্ষাৎ শিষ্য কেউ ছিল কিনা আমি জানি না, কিন্তু পরোক্ষে বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী, আধুনিক গানের শিল্পী তার পরোক্ষ শিষ্য। যেমন একলব্য ছিলেন দ্রোণাচার্যের শিষ্য। সুবীরনন্দী যখন গান গায়, তখন একজনের কথা একজনের সুরে গান গান, কিন্তু বারবার মনে হয় যে এ কথাও যেন তার, এই সুরও যেন তার, নাহলে এতখানি গানের মধ্যে ঢুকে গানের সঙ্গে একাত্ম হয়ে গান গাওয়া যায় না। এবং সুবীরনন্দীর গান শুনতে গিয়ে ওই কথা কে লিখেছিলেন সে শুনে সেটার চেয়েও বা সুবীরনন্দী আমাদের মুখ্য হয়ে ওঠে। আমার মাঝখানে মনে পড়ছে আজকে মাতৃদিবস, সুবীরনন্দীকে যে মা গর্ভধারণ করেছিলেন এই সুযোগে আমি সেই মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যে এমন সুপ্রসভায় এই পৃথিবীতে খুব কমই হয়। সুবীরনন্দী আরেকটা দিক আমি তুলে ধরব, বদ্রদিত্য চৌধুরী যখন মানে রাজনৈতিকভাবে উচ্চ স্থানে, তখন তার জন্মদিন উপলক্ষে তার বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন হয়। এই আয়োজনটা গান টান যারা গাইবে এদেরকে জোগাড় করে নিয়ে গেছেন সুবিয়ার উমর ফারুক, উনি সেদিন আমাকেও নিয়ে গেছেন। বদর চৌধুরী বদরুদ্দ চৌধুরী পুরানো দিনের গান টান ভালোবাসেন, আমি পুরানো দিনের গান টান গাই আর সুবীরনন্দী ছিলেন।
তো শুভেন্দুদিত গান গাই বলি, আমিও বললাম যে ওর গানের পরে তো আমার গান তো শুনবে না, আমাকে দরকার একটু আগে গাইতে বলবেন, না আমাকে বন্ধ করতে বললাম ঠিক আছে আগেই গান। আমি বোধহয় আমি জগমিত্রের গান একটু গাইতে ভালোবাসি, এরকম কিছু একটা গান গেয়েছিলাম। আমি গানটা একবার গাওয়ার পরে মাঝ পথে গিয়ে শুভেন্দু আমাকে থামিয়ে দিলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছি, অনুগ্রহ ওই ওইখানে আর একটা হারিয়ে নিয়েছিল। উনি ওই হাসন ধরেন ধরে এবার আমাকে আবার আরম্ভ করেন, আমি অবাক হয়ে গেলাম। ওই গানটা হয়তো তিনি জানতেন কিংবা জানতেন না, আমি নিজে একটা হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছি, উনি তার সঙ্গে বাজাচ্ছেন। গানের সুরের মধ্যে থেকে সুরের উপর থেকে সুরের উপরে অন্য আরো কতগুলো সুর কিভাবে আবিষ্কার করে চাপাতে হয় আমি অবাক হয়ে গেলাম, যে তিনি আমার গানের সঙ্গে বাজিয়ে যাচ্ছেন তার মধ্যে এমন কিছু ফিলার দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর হারমোনিয়াম তিনি বাজান, এটা আমি আর কোথাও বাজিয়েছেন কিনা আমি এই অভিজ্ঞতা আর কারো আজকে জানি না। আর একটা কথা, এখানে তিনি কত মহান এটা বোঝাবার জন্য একটা গল্প, এর মধ্যে আমি জড়িত বলে আমাকে যদি কেউ নিন্দা করেন তাও আমি কথাটা বলব। এইখানে গান গাইতে বসে শুভেন্দু বলছেন মোতালে বিশ্বাস আছে ওর সামনে গান গাইতে আমার ভয় লাগে, এর চেয়ে মিথ্যে কথা হয় না। কিন্তু তিনি তো মিথ্যে কথা বলতে পারেন না, তিনি তার অন্ত অঙ্গ। তো এই গান কথা কে বলতে পারে, অতি উচ্চ মানে যিনি তিনি বলতে পারেন, নাহলে নিজকে ছোট করে এভাবে মোতালে বিশ্বাসের মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্রের কথা তিনি বলতে পারেন না। এই স্টেজে বসেই বলতে শেষ আসলে এখানে ছেলে সেই জন্যে মানে আমি তো বললাম না আমাকে নিন্দা করলো প্রধান ক্ষেত্রে, এই জন্য তিনি কত বড় মহান। আপনারা একটা রবীন্দ্র সঙ্গীতের কথা জানেন, আমরা শুনতে মন্ত্রী প্রেসিডেন্ট এদের কাছে যেতে ভয় পায়, ঈশ্বরের কাছে যেত ঈশ্বরকে পাওয়া তো কঠিন। রবীন্দ্রনাথের একটা গানে রবীন্দ্রনাথের একটা গানে আছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতে লেগেছে। তিনি সব থেকে বড় রাষ্ট্রনায়ক যিনি প্রজার কাছে নেমে আসেন, সেই তিনি ঈশ্বর বলেই ফুল ফল আকাশ বাতাস নদী নালা আকারে আমাদের কাছে নেমে এসছে। শুধু অত বড় শিল্পী বলে আমার মতো ক্ষুদ্রের নাম এখানে উচ্চারণ করেছে, আমাকে নিন্দা করেন করেন, কিন্তু এই সূত্রে সুবীরের মহান দিকটা আপনারা অনুভব করুন। সুবীর তার সর্বকণ্ঠ নিয়ে কথা হয়েছে, কিন্তু তার গাওয়া গানগুলো আমাদের জন্য রেখে গেছে। নজরুল সঙ্গীতে একটা কথা আছে, খেলা শেষ হলো শেষ হয় নাই খেলা, তার যাওয়ার সময় সত্যি হয়নি সত্যি চলে গেল। ওই বিটো লাইন আছে, কাঁদিও না কাঁদিও না তোমাদের জন্য রেখে গেলাম ও আনন্দ মেলা, কেউ যদি নিষেধ করে আমাদের কান্না থামবে না। কেন, চোখের জলে যে কান্নাটা দেখা যায় ওটা কদিন পরে শুকিয়ে যায়, কিন্তু মনের ভিতরে কান্নাটা শুকায় না। আমরা তার অভাব অনবরত অনুভব করব, এবং আমাদের এই অনুভূতি তার যদি স্বর্গ থাকে স্বর্গবাস যদি থাকে তার স্বর্গে যাওয়ার পথটা সুপরিষ্কার করে দিতে। আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানিয়েছি, আমার ওয়েব করেছি অনেক ওয়েব করেছি, আমি আপনাদের এই শেষ করতে চাই। Thank you.
আজকে সুবিধার জীবনে কথা বলছি এবং আমাদেরকে সুবিধা জানো শোনাচ্ছে। তার পরিবারের কয়েকজন আমি জানতাম না, আসলে আমি আলাদাভাবে নিমন্ত্রণ করে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনারা অনুমতি দেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার কথা বলতে হবে না, যদি একটু এখানে আসেন আমরা খুব সম্মানিত বোধ করব। যে কয়েকজনই আছেন আপনারা মঞ্চে এসে আমার একটু সুবিধার পরিবারের মানুষ আপনারা এখানে এসছেন, একটু মঞ্চে এসে দাঁড়াবেন। আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ। আসবেন প্লিজ, একটু একটু সামনে আসবেন প্লিজ। আমরা আজকে সেলিব্রেট করছি তার জীবন, কিন্তু আমাদের কথাকে বলতে হবে না। তাদের অন্তর আজকে কোথায়? আমরা এই পরিবারের সঙ্গে সুবিধার কাছের মানুষের সঙ্গে এবং তার আত্মীয় স্বজন যাই চড়া ক্ষতি মেনে নিয়ে আগামী দিনগুলো অতিবাহিত করবে তাদের সঙ্গে আমরা সামান্য একটু ব্যাপার ভাগ করে নিতে চাই। তাদেরকে আমরা বলতে চাই শরীরটা যেটি আগে বলেছি জয়নি দেহটি আজকে এখানে নেই, সুবিধা আছে সুবীর নন্দী এবং সুবীর নন্দীর মতো মানুষ কখনো গত হত না। আপনাদের অন্তরে এই সত্যি অটুট থাকবে সুবীর নন্দীর জৈবিক অনুপস্থিতি আপনাদের কষ্ট দিল সেই শক্তিকে এই জীবন নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমাদের সবার পক্ষ থেকে উদীচির পক্ষ থেকে আমি বলতে পারি অনধিকার চর্চা বসত নিগারবাসীর পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমরা সমবেথী, আমরা আসলে সমবেথী। সুবিধা গান বিটিভিতে বহুবার বলেছেন, আপনারা ইউটিউবে দেখবেন বলেছেন, আমার মৃত্যুর পরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি চান, আপনার মৃত্যুর পরে আপনি কি চান, আমি একটি জিনিস চাই। সুবিধা বলেছেন আপনারা দেখবেন ইউটিউবে, আমার মরদেহের পাশে যেন গান বাজানো হয়, কে যেন গান করে। মানুষটি গানের মানুষ, তার সত্তা জয় গান ছিল আমাদের যুগ যুগ ধরে। যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা সঙ্গীত থাকবে, আমরা বাংলা সঙ্গের মতো সুস্থ অবস্থায় থাকবো, ততদিন সুবিধা গান গাইবে। আপনাদের অন্তরের ক্ষত আমরা কোনোভাবেই মুছে দিতে পারবো না, এই সান্ত্বনা দিতে পারি সুবিধা সারা পৃথিবীর সঙ্গে সারা জীবন অনন্তকাল ধরে থাকবে, উনি বেঁচে আছেন। ধন্যবাদ। আমি অরবিন্দ সেনগুপ্ত, আমার বঙ্গপতি সব
বলেছেন একটু বলে দিই যে এখানে সুবিধার আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে আমি খুব সাহস করে বলছি আমাকে সুবিধা দেবেছেন দূরদর্শী কথাটি বলবেন আমি সুবিধার বড় ভাইয়ের ছেলে আপনি তাই তো তখন আমার চেয়েও শুভেন্দু বলেছেন আমার চেয়েও আমার দাদা কিন্তু ভালো গান করে একটু বলেছেন আচ্ছা তখন কথা বলতে আছে সেটাই আমরা অবশ্যই আপনাদেরকে পেয়ে আমাদের আবারও সেই কথাটি বলি আমরা অন্তর থেকে আপনাদের ব্যথার ভার আমরা নিতেছি ধন্যবাদ আমার মাধ্যমে দাদা যেটি বললেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছেন অন্তরের টানে আপনারা এখানে এসেছিলেন না এবারে আমাদের আপনাদের সময় সবসময় আমাদের কম থাকে আমরা চেষ্টা করেছি খুব অর্গানাইজ দিতে করার যতটুকু সম্ভব সবশেষে আসবেন যিনি সুবিধার সঙ্গে নর্থ আমেরিকার উপাধি বাংলাদেশেও দীর্ঘদিন তবলা সংগত করেছেন আমাদের উদীচী স্কুলে তবলা বিখ্যাত বিভাগের শিক্ষক এবং তারও পরিচিতি তার নিয়ে আসলে তপন মদক সুবিধাকে নিয়ে উত্তর আমেরিকার মোটামুটি বলা যেতে পারে বিগত 25 বছরের সমস্ত স্টেটেই পাই করেছেন একসঙ্গে বাজিয়েছেন বিভিন্ন সময়ে ব্যক্তি সুবিধ যে সাহায্য হচ্ছে সেটি তখন তার অনেক বেশি সঙ্গীতের কথা তো আছে আসবেন তখন তখন মতন আমি বেমন বাড়িয়া থেকে এসে ঢাকায় একটা মেচের থেকে
বিটি দিতে ছিলেন খুশি চান সাহেব, উনি আর আফজাল রহমান সাহেব আমাকে ঢাকায় আনলেন। তো সুবিধার সাথে একদিন আমাকে ইয়ে খুশির মা পরিচয় করিয়ে দিলেন, হাদি ভাইয়ের সাথে পরিচয় করে দিলেন। এটা 87 প্রথম দিন। তো এরপর করে হাদি ভাই গেল অন্যদের স্কুল, আমাদের ব্রাহ্মণবাড়ি একটা স্কুল আছে অন্যদের স্কুল, ওই স্কুলের আমিও ছাত্র, হাদি ভাই অনেক অ্যাক্টিভ এগিয়ে গেছে। পরে শত বর্ষ উপলক্ষে হাদি ভাই গেলেন। তো হাদি ভাইয়ের সাথে 87 বাজার হাদি ভাইয়ের মাধ্যমে আবার, যেহেতু ব্রাহ্মণবাড়ি আমি লোকালে থাকি আর ভালো বাজিয়েছি, ওই ছবির দিন আমি দেখিয়েছি গান সাহিন ভাইয়ের মধ্যে সবাইকে। তো হাদি ভাইয়ের মাধ্যমে সুবিধাকে আমি ঢাকায় এসেছি। তো তখন একটু পরিচয় টরিচয় হলো, আর কিছুদিন পরেই তো আমি খুশির মামার সাথে এদেশে এসে, তো আমি এদেশে আসার পর পরে তখন আমাদের একজন ছিল তারিক ভাই, দাদা ছিলেন তারিক মাহমুদ, মালিক ছিলেন, উনি মান্না প্রজা প্রভাব করছে। তো আমি তো এখানে এসে দেখি বা আমার জন্য স্বর্গ আমি পেয়ে গেছি, আমি ভালো ভালো আর্টিস্টের ভাই একটু মোটামুটি যে মতন বাজায় সবাই মুখে নীলুকে নিল আমাকে। তো মাঝখানে নীলুফা আসলো, তা এই নীলুফাবার মারফতে আমার ধরা তারিখ ভাই পরিচয় করিয়ে দিল ইয়েকে, দেব ঘোষ, উনি ভালো একজন রপোর্টার। উনি আসলে সব আর্টিস্টের ফাইভ স্টার হোটেলে রাখা কাকা, আর আমি যেহেতু লোকাল আমার নাই বাড়ি ঘর, শুধু আমার তবলাটাই আমার জীবনে পুঁজি তখন এখানে। তো এটা নিয়ে করি দেবুদা আমাকে আমার বাজনা টাজনা দেখে ভালো ভালো আর্টিস্টের সাথে আমার সুযোগ করিয়ে দেয়। ওই তখনই প্রথম একটা প্রোগ্রামে সুবিধা হাদি ভাই আর ইন্ডিয়া থেকে আসছিল শ্রী রাধা মুখোপাধ্যায় দিদি, তো এটা নিউ জার্সিতে একটা কলোন কলোনটা আছে কিনা জানি না, ওদের একটা প্রোগ্রামে আসছে। তো তখন আমি একটু বাজানার তো সুবিধা তো আমাকে এতটা ভালো চিনি না, তো হাতি রায় আবার ইয়ে সুবিধাকে খুব এক্সপেক্ট বলতেছেন না তখন খুব ভালো বাজায় দেখবি তোমার গাড়ি উড়িয়ে বাজাবে। তো তাই সুবিধার সাথে বাজারাম সব আর্টিস্টের সাথে একই তখন তখন পাওয়া যেত। ওই তখন থেকে সুবিধার সাথে একটা ভালো সম্পর্ক, ওই কথা কথায় বলতেছে যে দাদা ঢাকায় তো হাদি ভাইয়ের মাধ্যমে পরিচয় ঠিক হয়ে হলো, এখন পরিচয়টা অন্যভাবে করতে চাই, মুখে কিভাবে দাদা বলি এখানে যেখানে যাই দেখি তখন মদক তো মদক না বলে সবাই ভালো বাজার। তো আপনার প্রমোটার না এসে যদি আপনি আমাদের এই কন্ট্রাক্টটি করিয়ে দেন তাহলে আমাদের ভালো হবে। দেবুদাকে পাবো না, তো আপনি যখন এসে গেছেন আমাদের দেশের লোক আরো ভাইরা ভাই শুনলাম আমি মামার বাড়ি বানিয়েছ, আমি বললাম হ্যাঁ দাদা কথাই কথাই হলো। এরপরে বছর থেকে আমি আমি যত প্রোগ্রামে আমি মাঝখানে আমি অনুপজি মান্নাদা আছে যারাই আছে ওদের সাথে আস্তে আস্তে ইন করলাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে তবলাপের খুব অভাব, তো যেখানেই যায় একটা ওই যারা লোকালে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই থাকে একটা ভালো পরিচয়, ওই পরিচয় মাধ্যমে দাদা হাদি ভাই সাবিনা পাতাকর যারাই আসতেন, তো দু এক মাস আগেই বলতেন আমাকে নীলুফা পাতাকর আসছে, দেশ থেকে আসতেন দেখতে থাকেন, তো যাই যারা আসে আমাকে বলতেন, বললে আমি বিভিন্ন প্রোগ্রাম আমি তো ঘুমায় প্রোগ্রাম করছি, তো আমি ওদের করে দিতাম। তখনকার দলে সুবিধা ছিল $3,000 হাদি ভাই এরকম দিত, সামিনা ভাই বলে $4,000 দিত, তো আমি ওদের রেঞ্জে বলে আবার ওনাদের নাম্বার দিয়ে আবার ওদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই। ওইভাবে সুবিধা দেখছে যে না তখন দেখো অনেস্টভাবে আসলে আমাদের এটা যোগাযোগ করিয়ে দেয়। আরও 8-10টা প্রোগ্রাম আমি একদম সেট করে রাখি, প্লাস বন্যা ভাবুসার আবার পাখি দেখলাম যে ইন্ডিয়ান আর্টিস্ট অনেকেই আমি কিছু করেছি দেখি যেটা মূল্যায়ন পাই না, ওই দেশে গেলে ঘরে থেকে বলে যে আমি বাড়িতে বলে দিই ওই কলকাতা থাকলে বলে বেনারসে আছে, তো এই জন্য আমি ধুলাম তাহলে বলছিলাম একজন বিখ্যাত আর্টিস্ট
তার প্রমোটার ছিলাম, আমি প্রমোট করতাম না ঠিক, আমি তার অনেক কিছু করেছি। আমি ওয়ান বেডরুমে থাকি, আমার বেডরুম ছেড়ে দিয়ে আর্টিস্টের রাখতে, আমার ছেলে একটা মাটি দিব আর কি। তোমাদের আর্টিস্টের কিছু ব্যক্তিগত কথা বললাম মানিটা, ওইখান থেকে লাথিটা খেয়ে আসছি, কারণ দেশের মানুষটা এগুলি দেশেরটা লাথি দিল ওই বুকের ভেতরের পাঁচ হাজারটা ভাগে। তো দেশের মানুষেরা যতটুকু পারে, আর সবচেয়ে বেশি আমার একটা যেমন আত্মা সম্পর্কে সুবিধার সাথে সুবিধা যে মুখে বলছে যে দাদা আমি আসছি, আমার কোনো কথা নাই, তো ব্র্যান্ড নিউ আর্টিস্ট ওই অ্যারিজোনা থেকে ধরে যে কোনো জায়গায় খালি বলে এই ভাই আমার নেক্সট মান্থে সুবিধা আসছে, ওরা দুটা তিনটা রেডি করে ফেলছে। এবার তো ছয়টা প্রোগ্রাম অ্যারিজোনা সেন ডিয়েগো সেন হোসে, তিনটা প্রোগ্রাম হলো এক সপ্তাহের, পরের সপ্তাহ আরও তিনটা এখানে আটলান্টা মিশিগান আর শিকাগো, ছয়টা প্রোগ্রাম আমি রেডি করছি। তো সুবিধার আসার পর পরের পরের দিন একটু মৌ নিয়ে গেল, দাদা আছে মুন্দা মুন্দা বলতে পারবে এই জুস হসপিটালে। পরের দিন সকালে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল বাংলাদেশ শ্রেষ্ঠ আলী মাহমুদ, আমি স্মরণ করলাম বাড়িটা দাদা আসলে আমি জানি না কত একটা মানুষের দেশে আসলে কবিতার দরকার পড়ে, কবিতা আমি করি না যে উপার্জন বানিয়ে দিচ্ছি, কিন্তু এই কবিতার মধ্যে যে এত আনন্দ এত আশীর্বাদ পেয়েছি, আমি ওনাদের আশীর্বাদে আজকে আমি এখানে ভালো আছি। আর আমার গুরু মা বাবাও শিখিয়েছেন যে দেখবে ওই কপালে তিলক কেটে হরি হরি ধরি ধরি করলে হবে না, মানুষের সেবা করতে শিখবে, যদি তার ক্ষমতা সাধ্যের মধ্যে পড়ে কেউ উপকার করিস। আমি আমার মা আমার গুরুদের কথায় মেনে এটুকু এসছি বলে এটুকু করি। আর সুবিধা আসলে আমি এখানে বিজনেস করি, এত বিজি থাকি ক্লাস প্রোগ্রাম আমার টিচারই করা, আমার মনে হয় যে এখানে একটা স্ট্রেস নিয়ে চলি। সুবিধা আসবে হাদি ভাই আসবে ওনার তো ঠিক আছে, ওর নাম আসতেছে ও, তাহলে আমি ওই টাইমটা আমি ভেবে রাখি যে আমার যে এখানে একটা স্ট্রেস আছে স্ট্রেসটা আমার গান বাজনাই দিয়ে দেওয়া সব ভুলে যারা। সুবিধা আসলে তো আমি সত্যি কোনো আর্টিস্ট যেই যে তাই করুন, সুবিধা আসলে আমি পাগল হয়ে যাই, সোজা পাগল করতে সুবিধা আমি একটু জোক্স করে আমরা হোটেলে থাকি, দাদা আমাদের আলাদা আলাদা রুম দেয়, আমরা একই রুমে থাকি, আমি মুর্শিদ খান ভাই একবার গেছিল আমার সাথে লস অ্যাঞ্জেলেস, তো আমরা এত আনন্দ করি। এবং এবারও ওই যে বোস্টনে গেল, তো আমাদের মেন এত কিছু করে আনন্দটা স্মৃতিগুলো যে থাকা রয়ে গেল আমার কাছে, তা আমি ভাবি যে আমি তো কিছুই করি নাই কিন্তু দাদারা যে এত স্মৃতি আমাকে দিয়ে গেছে। আর তবলা বাজায় সুবিধা তবলা বাজার পুজো দেখেন নেই আপনারা, মাঝখানে রুমা ভাইয়া আপা আসছিলেন, তো ওনার সাথে বিনোদ দাঁড়ো একটা গ্রুপ আসছে, তো আমার বাসায় আমি একটা পার্টি করলাম, তো সুবিধা আসছে তো সুবিধা এইবার নেয় আগে এবার আর এসে, তো আমি মাঝে মাঝে একটু একটু গান টান যাই, তো সুবিধা বলছে যে এরা যে ঠেকাটা আমি দিই, তো আমি অবাক এত বছর ধরে সুবিধা বলে না মানে আমাদের মতো তো ফুটে না, কিন্তু উনি যে ধরনের ঠেকার স্টাইলগুলো দিল আর বললাম যে আরে দাদা এই ঠেকাগুলো তো আপনার বাজাই না, আপনি যেটা দিলেন তো আপনারা তো শুধু গান গানই শিখেন নাই, হ্যাঁ গানের মাঝখানে যে আপনাদের এত দূর, তো বলবো কি আমার ফলে শেষ হবে না, কিন্তু এখানে ওই মাঝখানে এই যে পুজোতে প্রোগ্রাম পুজোতে কে পুজোওয়ালা না কেউ স্পন্সার দেবে না পয়সা দেবে না, ওই যে আমাদের আনোয়ার ভাই আছে এখানে আমি ওনার সামনেই বলছি আনোয়ার ভাই আমার সুবিধার প্রোগ্রাম ভাই আমার সুবিধার হেল্প করতে হবে, বেচারা সত্যি এসে প্রত্যেক পূজাওয়ালা বলছে যে সুবিধাকে গাওয়াবে কিন্তু স্পন্সার হবে। তো এইভাবে বিভিন্ন স্টেজে আমার ভক্ত কিছু লোক আছে ডাক্তার ডাক্তার আছে, ওদের বলি ভাই আমি সুবিধা ভুললাম আপনাদের এখানে আপনি একটা করবেন, তো আপনার আশেপাশে আরো দুইটা করবেন ফ্রাইডে স্যাটারডে সানডে, সো তিনটা প্রোগ্রাম দিতে দিলাম। এইভাবে আমি যতটুকু পেরেছি সুবিধার আর বন্যা আমার বিশেষ করে, আর হাদি ভাইয়ের আসলে তো বিভিন্ন লোকে অন্যভাবে নিয়ে নেয়, কিন্তু আমি দুইটা লোকের জন্য আমি এইটুকুই যে ওনাদের সাথে গেলে আমার আনন্দটা হবে, আমাকে পয়সা দিয়ে না দেয় আমিও প্রফেশনাল আমারও ছাত্র আছে এখানে আমিও পেমেন্ট পাই যায় আমি পাই সম্মান পাই,
কিন্তু এই দুইটা লোক বিশেষ করে সুবীর দা জানি মর দুই দিশি কোথায় গেলেন কোলাবে দুই দিন আগে বল তিনটার সময় আমার ফোন দিয়ে বলে এই দাদা জয় বাবা সজা আমার তরুণ ভোর তিনটা বাজে তো এইখানে যখন ছিল ডায়ালিসিস করতে গেছে একদিন ওনারকে ওই ওভার নিয়ে আসে ওই দিন উনি ছিল লাস্ট মেশে তো দাদা যখন বেরিয়ে গেছে তো ভিতরে নার্স টার্স এরা তো আগে একটু ডুস করে বসে থাকে 10-15 মিনিট আগে দাদা বুধ বাইরে এসে থেকে ওভার নেই আর রাত বুঝে তখন ড্রাইভারটা 11:30 বাজে দাদা বাইরে দাঁড়িয়ে গেছে তারপরে ফোন দিল আমাকে আমি আমার ওই নাইট টেস্ট করা তো ট্রাইসিকলসি না নিয়ে দৌড়ে গিয়ে দেখি যে কাঁপতেছে নেই এবার এত বড় ঠান্ডা গেল আমার যে গাড়িতে একটা জ্যাকেট আমার মনে হয় আমার কোনো আত্মীয় স্বজনরা কেউ জানে না সুখবর দৌড়ে গিয়ে আমি যাত দিয়ে তৈরি দেখি যে বা আরেকটু দিন হিলে পুরো ও হিলে মারা যেত দৌড়ে গাড়িটা নিতে আমি আগে হিট দিয়ে রাখছি কারণ দাদা নিয়ে তো আমি চলি আমার শরীর পাই একদিন বলতেছে যে ইয়ে দাদা আমার আজকে করে অসহ্য লাগতেছে হঠাৎ হঠাৎ করে মাথায় কেমন হয়ে যেত আপনি আসা সই ফেলে নিয়ে আসেন আর এক সই ফেলে নিয়ে কি করবো দাদা বলে বলে আমি বলবো আপনাদের সাথে কই গেছি ঘনিয়ে আইলে ওই যে সমুদ্রের পা ওইখানে বসে বসে জানালাটা খুলে জানালাতে ছিঁড়েছি কাগজ পাতা তো আমি বললাম যে দাদা কি করবো দেখি বসে বসে গান শুরু করছে কাগজ ছিঁড়ে পালায় একটা গান শুরু করছে বলে আমি কার গান বলে বাবা লোক না সে গান তো এই লোকটা মহাপুরুষ আসলে এখন এই যে হসপিটালে পড়ে লোক জোর ঝপড়ায় না কই আমি বাসায় দিয়ে আসবো আমার বলে না আপনি আমার সাথে বসে এই আমার পাশে চিন্তায় বসে সে গানে আপনার মাথা দিয়ে সে বলছে আপনি আমার বন্ধুদের ভাই ছিলেন আজকে আমার জানতে পারছি গেলেন আমি বাসায় যাবো রাত পরে যাবো বাসায় আমি আমি উনি কালবে আমি কালবে আমি ড্রাইভ করবো তারপরে পুনের বাসার কাছে ফুলাসি গে পার্কটা রেখে বেশি ইচ্ছি পাচ্ছা তাই বসলে পুলিশ আমার ধরে আমি মেন রোডের কাছে একটু লাইট নিয়ে একটা স্ট্রিট মধ্যে বসে দাদা একটু স্বস্তি আমার সাথে একটু কথা বলে আনন্দ পাবে বা আমার প্রতি কৃতজ্ঞতা বলবে কিছু কথা এই খেতে আমি ঘন্টা খানি সময় কাটিয়ে তারপরে বাসায় আবার বলে না ঘুরে আসতাম না আপনি যা রাতে গেছে আমি বাসায় না পৌঁছা পর্যন্ত অলরেডি তিন চারটা ফোন দিয়ে গেছে আমি তো তখন ফোন নেই নাই আমি বাসায় গেছি বউ বলে দিছি দাদা তো বাসার ফোনে ফোন দিতেছে তুমি আসছো কি না আমি কই আমি একটু ঢুকলাম এই অবস্থা তো এটি হলো লাস্ট স্মৃতি আর পর ওই যে ওইখানে যাওয়ার দুই দিন আগে কথা বলবো যে দাদা আমি অক্টোবরে আসতেছি আমার 10টা প্রোগ্রাম লাগবে আমি কি 10 বা 20টা করবো আপনি আসেন আপনি কিচ্ছু দিন থাকবেন তো আমি কাহিনী বলতে গেলে বহু অনেক কিন্তু সবাই মিলে দাদার আত্মার সদ্গতি হোক দাদা সর্বলাপ্পা হোক আবার আমি মনে করি যে আমাদের কাছে উনি আবার সুদীর নাম থেকে আসুক আবার নতুন জন উনি নিয়ে আসুন আবার আমাদের মধ্যে কিছু আশীর্বাদ দিয়ে যাক সবাইকে এইভাবে নমস্কার সবাইকে
শেষ করে অনেকেই তার ভেতরে আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকার গীতিকবি আমি বলি গীতিকার যাতে গীতিকবি কোনাই ভালো মেহফুজ ভাই এখানে আছেন মেহফুজ ভাই আচ্ছা কি আচ্ছা তারা একটু আসবেন তার অনেক বিখ্যাত কাগজের এই গান বাংলা সঙ্গীতে আছে একটু আমাদের সময় খুব কম আমি জানি নেমে পাচ্ছেন আপনার 2015 কথা মনে আছে নিশ্চয়ই 2015 যিনি আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছিলেন আমার ভাইও আছেন পুরো অনুষ্ঠানে স্পন্সর করেছিলেন সময় আমাদের হাতে নেই 10 মিনিট সময় এবং প্রস্তুতি নিতে বের হওয়ার জন্য 6-5 মিনিট আগে বের করতে হয় মেহফুজ ভাই এসে গেছে কথা বলবেন উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা সুবীর নদী আসলে একটি শুধু নাম না বাংলার সঙ্গীতে একটি কিংবদন্তি উনি ওনাকে আমি ঢাকায় আসার পর থেকে ওনার সঙ্গে পরিচিত হয়েছিল এবং ওনার ওই গানটা যখন রেকর্ড হয় ট্রান্সক্রিপশন সার্ভিসে সত্য সার শুয়ে এবং মোহাম্মদ রফিকের জন্য লেখা বন্ধু বোধ যে শত্রু বলে গণ্য হলাম এই গানটা রেকর্ডের সঙ্গে ছিল আমি ওখানে উপস্থিত ছিলাম ওটাই ট্রান্সক্রিপশন অ্যাকচুয়ালি আমি প্রথম গান হিসেবে তৈরি কারণ যেমন আলোড়ে ঘরে দোলার কারিচাঁদ লেখা গানটা মানে যে উপন্যাস ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ছিল না প্রথম বাংলার সম্পূর্ণ উপন্যাস হচ্ছে দুর্গা সিংহী বক্ষিম তা আমি মনে করি সুবীর নদী ওই গানটি প্রথম গান এটা দিয়ে একটি গান হয়েছিল ওইভাবে কেউ শোনেনি বোঝেও নি গানটি কিন্তু ওই গানটি খুবই জনপ্রিয় হয়েছিল এরপরে তো উনি আর কখনই পিছনে ফিরে তাকাননি এবং ওনার অনেক স্মৃতি আছে আমারও অনেক গান উনি গেয়েছেন একটা শুধু আমার নিজের অভিজ্ঞতার কথা বলি যে উনি একটি গান খুব জনপ্রিয় হয়ে হাজার মনের কাছে প্রশ্ন লিখে দিয়েছি পৃথিবীতে প্রেম বলে কোনো কিছু নেই তো এই গানটা লিখেছিল নজরুল ইসলাম বাবু সে অত্যন্ত ভালো একটি গীতিকার সুরকার ছিল শিক্ষা দীক্ষা আমি বাবুকে বললাম যে বাবু এটা তো আমি অ্যাকসেপ্ট করবো না যে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই আমরা বলে অ্যাকসেপ্ট দেয় আমি এটা উল্টোটা লিখবো এবং ইউরোপ মানে হ্যাঁ তুমি কিছু মনে করতে পারবে না এই শেখ সাদী খান কি শুরু করবে শেখ সাদী খান এবং সুমিন কি গাইবে কেউ বলতে দাদা আমার কোনো আপত্তি নেই মানুষের তো অনেক অনুভূতি আছে প্রেম বিরহ দুঃখ বেদনা সবই আছে তা আপনি এটা দেখেন আর যদি লিখলামই গাইব তো আমি লিখলাম আমি সুমিন দিয়ে সেটা গাইনি তো উনি অনেকগুলো অনেক গান আমার গেছেন উনি হ্যাঁ অনেকের সুরে শেখ সাদী খানের সুরে আছে যেমন কত বৈশাখী ঝড় বয়ে গেছে আরেকটা আছে যে প্রেম আছে তাই আজ পৃথিবী আছে তারপরে মীর কাশ্মীরে আমি গান করে দিলাম অসংখ্য গান এবং আব্দুল হাদির অনেকগুলো গান আছে আব্দুল হাদ উনি অনেকগুলো গান করছেন কিন্তু আজকে ওনার এই যে চলে যাওয়া আমি এটাকে চলে যাওয়া মনে করি না যে পৃথিবীতে মানুষ আসলে চলে যাবে কিছু কিছু মানুষ কোনোদিনও চলে যায় না আসলে তাদের ভিত্তি থেকে যায় এবং আমাদের অন্তরে উনি চিরজীবন স্থায়ীভাবে থাকবেন এবং উনি যে বাংলা গানের যে নতুন মাত্রা যোগ করেছেন আমার এটা অনেকে বলে গেছে এবং তাদের সাথে আমি সহমত পোষণ করি যে উনি যে নতুন মাত্রা যোগ করেছিলেন বাংলা আধুনিক যেটা কিছুটা ক্লাসিক্যাল বেস সেমি ক্লাসিক্যাল বেস এটা এই পরিস্থিতি এখন নেই অতীত খুব একটা ছিল না যারা আপনারা গুণীজন আছেন আপনারা সবই জানেন তো উনি একটা নিজস্ব ভুবন তৈরি করেছিলেন এটা অনেক ব্যক্তি ছিল এবং ওনাকে আপনারা সকলে স্মরণ করছেন কোনো কিছু রিপিট করার দরকার নেই সুমিনন্দী চলে যাননি উনি আমাদের মধ্যে চিরজীবন থাকবে অসংখ্য ভালো গান উনি গিয়েছেন এটা জীবন সর্বপ্রথম ছিল কিন্তু ওনাকে আমি একটা কথা বলি খুব ভাগ্যবান আমরা যারা অনেক গান লিখেছি এক সময় আমাদের কিন্তু সুবীরনদীর একক কোনো সিডি নেই উনি আছে উনি আমাকে দিয়েছেন এটা আমি অনেকবার শুনেছি আমি বলেছি যে 4-5টা গান আমার খুব ভালো লেগেছে আমি সুবীরনদীকে বলছি এটা যে যেমন কয়েকটা গান এবং সুরগুলো খুব সুন্দর ছিল তো বলে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর ছিল কিন্তু দুর্ভাদার চ্যাটার্জি এইটা মিউজিক করাতে এটা আরও আমার তো ডেফিনেটলি সব কিছু নিয়ে তো গান কিন্তু এইখানে এই প্রশ্ন আমি একটি কথা বলবো বলে শেষ করবো সেটা হচ্ছে যে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন যিনি সত্যি শিল্পী পৃষ্ঠপোষক করেন এবং শিল্পীদের যে সব হলো শিল্পীকে অনেকেই উনি সাহায্য করেন কিন্তু আমি যেহেতু শিল্পী আমি শিল্পীর কথা বলবো যেহেতু হলো শিল্পী তার যেই ধরুন না কেন তিনি ওটা দেখেন না তাকে তুমি সাহায্য করেন এবং সুবীরনদীর মেয়ে টেলিভিশনে বলেছে আমি খুব খুশি হয়েছি উনি বলেছেন যে না কোনো রকমের আমাদের আর কোনো অতৃপ্তি নেই উনি বাবা সবই পেয়েছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে তাকে চিকিৎসা দিয়েছে সে হচ্ছে সর্বোচ্চ আমাদের দেশের যে উন্নত চিকিৎসা সেটা ব্যবস্থা করা হয়েছে ডাক্তাররা প্রাণ চেষ্টা করেছে একটা সময় তো আমাদের যেতেই হবে
তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। কাজে আমরা সেদিক থেকে একেবারে সন্তুষ্ট। তো আমি ওনাকে একটু ধন্যবাদ দিতে চাই, সেতু সুবীর নদী না, উনি সমস্ত শিল্পী শিক্ষার্থীদের যে কাজটা করেন। আপনি দেখবেন যে আমাদের যে সঙ্গীত ভারত উপমহাদেশে, এটা রাজা রাজারা এবং এই জমিদার শ্রেণীর লোকেদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো বেড়েছে থেকেছে। আজকে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছে যিনি সব সময় সবকিছু সাহায্য করেন। কিছুদিন আগে বলবো লোকের চলে গেলেন, মানে আমাদের তো বন্ধু ছিলেন উনি, এর আগে লাকি আখান চলে গেলেন, প্রত্যেকে উনি সাহায্য করছে চিকিৎসার জন্য অজন খান। কাজে ওনাকে আরেকবার আমরা ধন্যবাদ দিই। আর আমি মনে করি যে আমাদের সকলের উচিত ওনার জন্য প্রার্থনা করা, ওনার জন্য আত্মার শান্তি থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা
সাধারণ মানুষেরা, উনি যেমন অসাধারণ মানুষ ছিলেন, এই খুঁটিনাটি বিষয়ে উনি খুব অসাধারণ ছিলেন। এই জিনিসটা আমাকে তো আমি দাদাকে বলছিলাম, দাদা আপনার তো প্রফেশনাল মাইন্ড আছে, তো এই জিনিসটা আমরা দেখি। আর মানুষ হিসেবে উনি অসাধারণ ছিলেন, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। দেখে আপনারা ওনার মৃত্যুর পরে ফাল্গুনি সাক্ষাৎকারে দেখেছেন, সে অনেক কিছু না বললেও পারত। তার ভিতরে বলেছে আমার বাবা খুব ভাগ্যবান যে উনি আমাদের ধর্মমত অর্থাৎ তৃতীয় দিন এবং মুসলিমদের প্রথম রমজানে মারা গেছেন। তো আমি আমার ওয়াইফ পোষণেই বলছিলাম যে ফাল্গুনি এবং বৌদি সুবিধা আমার বাসায় এসেছিল, তাই বলছে দেখো সুবিধা যেমন নিজেই একটা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, মেয়েটাকে ওইভাবে তৈরি করছেন। তো আমরা মনে করি যে সুবিধা গানের মাধ্যমে আরও শত বছর আমাদের মধ্যে বেঁচে থাকবেন, কিন্তু ওনার যে অসাম্প্রদায়িক চেতনাটা এটা যদি আমরা লালন করতে পারি তাহলে আমরা জাতি হিসেবে এগিয়ে যাবো। দাদা আপনি অবশ্যই পরপরে ভালো থাকবেন, এবং আপনি যেমন বৃষ্টির কাছ থেকে আমাদেরকে কাজটা শিখিয়েছেন কিন্তু আমরা কাটছি না, আগামী দিনে আমরা আপনার এই গানের মধ্য দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় আমরা উপস্থাপন করবো, এবং আপনি আমাদের বাংলাদেশ হৃদয় চিরে নাগরিক হয়ে থাকবেন। ধন্যবাদ। ছিল পুরো অনুষ্ঠানের বিষয়টি। আমরা দাদাকে বলবো দাদা এসে জাতীয় সভায় যদি একটু সবাই আসি, আচ্ছা তারা আসেন একটু প্লিজ। আজকে সুবিধার জীবন, তার বর্ণাঢ্য সঙ্গীত জীবন এবং বাংলা সঙ্গীতে তার যে অবদান, সেই সুরের বরপুত্রকে আমরা স্মরণ করলাম, তার সঙ্গীত শুনলাম। আগামী দিনগুলোতে আমরা অবশ্যই নিউ ইয়র্কের সবাইকে নিয়ে এই মঞ্চে, আমার ইচ্ছে যদি সবাই আসেন শুধুমাত্র তার গানগুলি আমরা করবো, আমাদের মতো করে সুবিধার মতো করে গান করা সম্ভব হবে না, কারণ আমরা যত তাড়াতাড়ি পাই সেটি করার চেষ্টা করবো। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে উদিতজির মঞ্চে এসে সুবিধাকে আসুন বিস্তারিত তার সঙ্গে সবাইকে।